স্পেনে সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে কনজারভেটিভ পিপলস পার্টি। নির্বাচনে জিতলে এবারও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মারিয়ানো রাজ এর দলটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে সমাজতান্ত্রিক পিএসওই। 350টি আসনের মধ্যে কনজারভেটিভ পিপলস পার্টি পেয়েছে 137টি আসন, আর সমাজতান্ত্রিক দলটি পায় 85 আসন। এই জয়ে এবার সরকার গঠন করতে পারবে দলটি। রোববার সন্ধ্যায় মাদ্রিদের সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণে একথা জানান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টি প্রধান মারিয়ানো। নতুন সরকার গঠনে 6 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই নির্বাচন হয়।